নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকের নিউজ হেডলাইন্স। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে নার্সিংহোম ভাঙচুর চালালো রোগীর আত্মীয় পরিজনেরা। রান্নার গ্যাস সিলিন্ডার ফেটে গুরুতর আহত হল তিনজন। কলকাতা উন্নয়ন ভবনে উদ্যান প্রাঙ্গণে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল মঙ্গলবার। দক্ষিণ দিনাজপুর জেলায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিজেপিতে যোগ দিল প্রায় 2500 মানুষ। পশ্চিম বর্ধমান জেলার আমলাজোড়া হাইস্কুল থেকে কলা বিভাগ নিয়ে 90% নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে সামান্য দিনমজুর ঘরের মেয়ে কেয়া ঘোষ। গঙ্গার জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তি। দেখে নেব এক ঝলকে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি 100 জন দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ করা হলো। পূর্ব বর্ধমান জেলার আয়না 1 নম্বর ব্লকে বুজরুক দিঘি দক্ষিণ পাড়া এলাকায় অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে কর্মসূচিটি বাস্তবায়িত লাভ করে। প্রচণ্ড দাবাদাহের পর ঝোড়ো হাওয়ার সঙ্গে এক পশলা বৃষ্টি হলো পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের কুরচি গ্রামে। বৃষ্টির ফলে খুশি মানুষজন। এদিনের সাময়িক বৃষ্টি স্বস্তি এনে দেয় মানুষের জীবনে। দুটি পূর্ণবয়স্ক বিশাল আয়তনের গোসাপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা স্টেশন এলাকায়। উদ্ধার হওয়া গোসাপগুলি বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। গোসাপগুলিকে কারা ওই স্থানে নিয়ে এলো তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের হীরাপুর থানার বিসি কলেজ মোড় সংলগ্ন এলাকায় পোখর রোদে এক রিক্সা চালক অসুস্থ হয়ে পড়ে। পুলিশ তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক অনুমান ওই রিক্সা চালকের সানস্ট্রোকে মৃত্যু হয়েছে। আসছে বিস্তারিত খবরে। ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে নার্সিংহোম ভাঙচুর চালালো রোগীর আত্মীয় পরিজনেরা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকে। ঘটনার কথা জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ তুলে নার্সিংহোম ভাঙচুরের অভিযোগ উঠল রোগীর পরিবারের সদস্য ও গ্রামবাসীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের একটি বেসরকারি নার্সিংহোমে। রোগীর পরিবারের অভিযোগ, মঙ্গলবার পেটে ব্যথা নিয়ে ওই নার্সিংহোমে ভর্তি হন ডেবরার পাঁচের এক অঞ্চলের বাড়াগড় গ্রামের বাসিন্দা অজয় দোলাই। পরিবারের অভিযোগ, চিকিৎসক ভুল ইঞ্জেকশন দেওয়ায় অজয়বাবুর মৃত্যু হয়েছে। এরপরে পরিবারের সদস্য এবং গ্রামবাসীরা বুধবার সকালে ওই নার্সিংহোমে ব্যাপক ভাঙচুর চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। মৃতের পরিবারের অভিযোগ, এর আগে ওই নার্সিংহোমে এইরূপ ঘটনা ঘটেছে। তাদের দাবি, নার্সিংহোমটিকে বন্ধ করে দেওয়া হোক। ঘটনার পর থেকে এই নার্সিংহোমের মালিক পলাতক। কালকে এমনি পেটে গ্যাস হয়েছিল, গ্যাস হওয়ার পর নার্সিংহোমে দুটার সময় গ্যাস মানে পেটে আর এমনি গ্যাসের প্রবলেম হয়, গ্যাসের জন্য ভর্তি করেছিল। দুটার সময় এখানে ভর্তি করছিল, দিয়ে ভর্তি করার পর এখানে ও অনেক ইঞ্জেকশন দিয়েছে উল্টাপাল্টা ইঞ্জেকশন দেওয়ার জন্য, তার জন্য ছেলেটা হাফ ফেল হয়ে গেছে আর হাই ডোজের জন্য ছেলেটা মারা গেল। আর যে ডাক্তার দেখছিল ওখানে ডাক্তারই নয়, ও একটা মানে নর্মাল সাধারণ লোক, সে কোনো ডাক্তারই নয়, যার জন্য সে উল্টাপাল্টা ইঞ্জেকশন দিয়েছে বা সেটাকে মারা মেরে দিল। ছেলেটার নাম কি? ছেলেটার নাম অজয় দোলাই। আপনার নাম? আমার নাম অজয় হাবুল দোলাই। বাড়ি কোথায়? বাড়ি বাড়াগড়, দেবরার বাড়াগড়। এখন কী দাবি করবেন? এখন দাবি করি ছেলেটাকে যে অযথাভাবে এইভাবে এই ঘটনা, এরকম এরকম 4-5টা ঘটনা ঘটেছে। আমার একটা বন্ধু ছিল, তাকেও এইভাবে মারছে। 4-5টা ঘটনা ঘটছে। আমরা চাই নার্সিংহোমটা চির সারা জীবন যেন সিজে যেন বন্ধ যেন হয়ে যায়। এইভাবে মানুষের সাধারণ মানুষগুলোকে মানে ভালো মানুষগুলোকে মেরে দিচ্ছে এরা পয়সার লোভে। পশ্চিম মেদিনীপুর থেকে কার্তিক গুহর রিপোর্ট, আনন্দ বার্তা। আসছি পরের খবরে। রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে গুরুতর আহত হলো তিনজন। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুরের কাদাকুলি বিশ্বাস পাড়ায়। আহতদের চিকিৎসা চলছে বিষ্ণুপুর জেলা হাসপাতালে। রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে গুরুতর আহত হলো তিনজন। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুরের
কাদাকুলি বিশ্বাস পাড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় মনোরঞ্জন সেন তার স্ত্রী ও মেয়েকে নিয়ে ভাড়া থাকেন। তার রান্নার গ্যাসটি বিকল হয়ে পড়ায় এক গ্যাস ওভেন মেরামতকারী এটি সারাইয়ের কাজ করছিলেন। মেরামতকারী মিস্ত্রি গ্যাসটি ঠিক হয়েছে কিনা পরীক্ষা করার জন্য আগুন দিলে গ্যাস সিলিন্ডারটি ফেটে যায়। তারপরে ও একটু পরে বলছে এটা জ্বালবো, ওর বাবা বললো। কার বাড়ি এটা? বাড়িটা আমাদের। কি নাম? আমার অসিত বাড়ি। আচ্ছা, কখন গ্যাসের প্রবলেমটা হয়? কখন? সকালবেলা। আজকে সকালবেলা ব্যবহার করতে গিয়ে দেখেন? সকালবেলা। আচ্ছা, তারপরে ফোন করেছিল? ঘটনায় আহত হন মনোরঞ্জন সেন, তার স্ত্রী গীতা সেন এবং গ্যাস ওভেন সারাইয়ের মিস্ত্রি। আপনি রিপেয়ারিং করতে গিয়েছিলেন, কতজন আহত হয়েছে? স্থানীয়রা তাদের উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ভর্তি করেন। বিষ্ণুপুর থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। আহতদের চিকিৎসার ব্যয়ভার ওই গ্যাস সরবরাহকারী সংস্থা বহন করবে বলে জানিয়েছেন। হয়েছিল ওদের গ্যাসটা জ্বলেনি, আমার ভাড়াতে দিয়ে আমার সকাল থেকে কল করছে, কল করার পরেও আসেনি। দিয়ে কিছুক্ষণ পর আসার পর কোথায় কল করছিল? গ্যাস অফিসে। গ্যাস অফিসে কল করার পর ওরা আসলো, এসে এবারে সিলিন্ডারের ইয়েটা পুরো খুলে দিয়েছে। খুলে দেওয়ার পর এবারে ফায়ার করেছে ওভেনটা, ঢুকিয়েছে। এক নম্বর বেতনও কম আর কমা লোকগুলিকে ঢুকিয়েছে। মানে এদের অভিজ্ঞতার অভাব আপনি মনে করেন? হ্যাঁ, আমি তো ওই জন্য ওকে বলেছিলাম যে তুমি খবরদার, তুমি কি করতে এক্সপিরিয়েন্স লোক এসেছো। মানে গ্রাহকরা প্রাণের ঝুঁকি নিয়ে কল সেন্টারে ফোন করছেন, সার্ভিস সেন্টারে? হুম। কিন্তু তার পরিষেবা নিয়ে আপনারা সন্দেহ প্রকাশ করছেন? হ্যাঁ, আমি আপনারা কি জানাবেন? হ্যাঁ। বিষ্ণুপুর থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো মঙ্গলবার। কলকাতা উন্নয়ন ভবনের উদ্যান প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। রাজ্যের বিভিন্ন মন্ত্রী সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা অনুষ্ঠানে উপস্থিত থেকে কর্মসূচিকে সার্থক রূপ দেন। মঙ্গলবার KMDA ইঞ্জিনিয়ার্স কনফেডারেশনের উদ্যোগে কলকাতার উন্নয়ন ভবনের উদ্যান প্রাঙ্গণে গ্রীষ্মকালীন দ্বিতীয় বর্ষ রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। এদিনের এই রক্তদান শিবিরে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী জানান, মুর্শিদাবাদে কংগ্রেস বিধায়করা তৃণমূলের সাথে যোগাযোগ রাখছেন, তারা খুব শীঘ্রই তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন। তিনি আরও জানান, কংগ্রেস CPIM এর সঙ্গে জোট করছে, কখনো বা অজিত চৌধুরী উত্তরপ্রদেশে BJP মন্ত্রীদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। যারা প্রকৃত কংগ্রেস তারা এটা মেনে নিতে পারছেন না, এর ফলে তারা তৃণমূল কংগ্রেসে চলে আসছেন। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় যে ফেডারেল ফ্রন্টের ডাক দিয়েছেন, সবাই তাকে সাপোর্ট করেছেন। 2019 সালে পশ্চিমবঙ্গে 42টি আসনে তৃণমূল কংগ্রেস পাবে। আগামী লোকসভা নির্বাচনে মানুষ BJP ধাক্কা দিয়ে সরিয়ে দেবে বলে মত পোষণ করেন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন নগর উন্নয়ন মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমার বাবার অফিসে যারা যে ইউপিআইগুলো তৈরি হয়েছে সেখানে রয়েছে বলে আজকে শহরগুলো শুকনো হয়ে রয়েছে, সেখানে জল জমে না, এটা একটা ঘটে। কে করেছে না? KMDA তৈরি করেছে, এটা একটা গর্বে। এরকম প্রচুর আছে। আর গরিব মানুষ, এত মানুষ কোথায় গিয়ে থাকছে না? আমাদের KMDA তৈরি করেছে সেই সব। কলকাতা থেকে রাজবীর মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। বিভিন্ন রাজনৈতিক দল থেকে BJP যোগ দিল প্রায় 2500 মানুষ। রাজনৈতিক এরূপ পরিবর্তন নিদর্শিত হলো দক্ষিণ দিনাজপুর জেলা কুশমন্ডি পানিশালাতে। আগামী 22 জুন তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের বিরুদ্ধে জেলা শাসকের দফতর ঘেরাও ও অবস্থান কর্মসূচি উপলক্ষে বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি পানিশালাতে বিভিন্ন রাজনৈতিক দল থেকে BJP যোগ দিল প্রায় 2500 মানুষ। আমার মণ্ডলের নেতৃত্বকে আগ্রহ প্রকাশ করছি, আপনারা সেই সুযোগ করে দেন। আমরা উপস্থিত
কিন্তু এখন প্রায় আছে 2,500 কার্যকর্তা আজকে আরএসপি কংগ্রেস এমনকি তৃণমূল কংগ্রেস ছেড়ে এসে বিভিন্ন অঞ্চল থেকে আমাদের দলে যোগদান করবে উন্নয়ন আছে আমরা জেলার প্রত্যেকটা এলাকায় আমরা কালো ব্যাস লাগিয়ে কালা দিবস পালন করবো, প্রতিবাদ কর্মসূচি করবো, এছাড়াও আরো অনেক কার্যক্রম আছে। উপস্থিত ছিলেন মাফুজা খাতুন, শুভেন্দু সরকার, সোমনাথ গোস্বামী সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। এদিন বিজেপি নেতা শুভেন্দু সরকার জানান, সারা রাজ্যে আগামী 25শে জুন বিজেপি কর্মীরা এমার্জেন্সি জারির বিরুদ্ধে কালো ব্যাজ পরে জেলার সদর দফতরগুলিতে বিক্ষোভ দেখাবেন। এদিনের এই কর্মসূচিতে প্রায় কয়েক হাজার বিজেপি কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দবার্তা। আসছি পরের খবরে। পশ্চিম বর্ধমান জেলার আমলাজোড়া হাই স্কুল থেকে কলা বিভাগ নিয়ে 90% নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে কেয়া ঘোষ। সে ইংরেজি নিয়ে পড়াশোনা করতে চায়, কিন্তু তার স্বপ্নে বাধা সৃষ্টি করেছে আর্থিক অনটন। উচ্চ মাধ্যমিকে 91% নম্বর নিয়ে পাশ করেছে সামান্য দিনমজুর ঘরের মেয়ে কেয়া ঘোষ। পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার মানিকারা গ্রামে বাড়ি ওই ছাত্রীর। আমলাজোড়া হাই স্কুল থেকে কলা বিভাগ নিয়ে কেয়া উচ্চ মাধ্যমিকে পাস করেছে। ভবিষ্যতে সে ইংরেজি নিয়ে পড়াশোনা করতে চায়। আমি আমলাজোড়া স্কুলে কলা বিভাগে 456 নাম্বার পেয়েছি। আমি ইংরেজি বিষয়ে পড়াশোনা করতে চাই, তো পারিবারিক আয় খুবই কম হয়, এখন আমি চিন্তায় আছি। আমার মেয়ে পড়াশোনা করতে চায়, আমাদের কিছু সামর্থ্য নাই, আপনারা যদি কিছু সাহায্য দেন তাহলে মেয়ে পড়াশোনা করে। তার বাবা সামান্য দিনমজুর হওয়ায় অভাব তাদের নিত্যদিনের সাথী। অভাবকে উপেক্ষা করেই সে সাফল্য পেয়েছে, কিন্তু আর্থিক অনটন বাদ সেজেছে তার পড়াশোনায়। তাই তার স্বপ্ন পূরণের লক্ষ্যে সাহায্যের আবেদন জানিয়েছেন মানুষজনের কাছে। আমরা বঙ্গীয় নবোন্মেষ প্রাথমিক শিক্ষক সংঘের পক্ষ থেকে, আমাদের পশ্চিম বর্ধমান যে জেলা শাখা আছে তাদের পক্ষ থেকে, এই যে কেয়া ঘোষ মেয়েটি উচ্চ মাধ্যমিকে 91% নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছে, আমরা তাদের পাশে রয়েছি এবং আমরা এই বিষয়ে এসডিও এবং ডিএমের সাথেও অলরেডি কথা বলেছি। এরপরে আমরা একটা হেল্পলাইন খুলতে চাইছি, এরপরে যার মাধ্যমে এরকম দুস্থ মেধাবী ছাত্রছাত্রীরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবে এবং আমরা তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেবো। এছাড়াও যারা মানে অনেক শুভানুধায়ী অনেক লোক আছেন যারা সাহায্য করতে চাইছেন, তো তারা আমাদের মাধ্যমে সাহায্য করতে পারে এবং ডাইরেক্টলি তাদেরকে চেকের মাধ্যমেই হোক বা বিভিন্ন ব্যবস্থা যদি তারাও করতে চান তারাও এগিয়ে আসতে পারে। এই আমাদের সংগঠন, আমাদের এই যে সংঘের শিক্ষক সংগঠন, এটার জন্য অনেক সচেষ্ট রয়েছে, আগামী দিনও সচেষ্ট থাকবে। কাঁকসা থেকে শোভন রায় রিপোর্ট, আনন্দবার্তা। গঙ্গার জলে ডুবে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে হুগলির ভদ্রেশ্বরের বাবুঘাটে। মৃত্যু ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে মৃতের পরিবার। গঙ্গায় ডুবে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে হুগলির ভদ্রেশ্বর বাবুঘাটে। বুধবার সকালে উত্তর ২৪ পরগনার বাসিন্দা 57 বছরের অশোক চৌধুরী লঞ্চে করে কাজের উদ্দেশ্যে আসছিলেন। তিনি ভদ্রেশ্বরে একটি জুট মিলের কর্মী ছিলেন। ভদ্রেশ্বরের বাবুঘাটে জেটিতে লঞ্চ থামার আগেই লাফিয়ে লঞ্চ থেকে নামার চেষ্টা করেন। সেই সময় পা পিছলে জেটি ও লঞ্চের মাঝে জলে পড়ে যান অশোকবাবু। বাবুঘাটের কর্মীরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে ভদ্রেশ্বর ESI হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা অশোকবাবুকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। কি লঞ্চে আসছিল? লঞ্চ পার করে ডিউটিতে আসছিল। কোথায় করে চাকরি করে? চাকরি করে কোথায়? ভদ্রেশ্বর লিফ্টে, সামনগর লিফ্টে। আচ্ছা, কি নাম আছে? অশোক চৌধুরী। অশোক চৌধুরী। বাড়ি কোথায়? বাড়ি গরুলিয়া। কোথায়? গরুলিয়া আপনার মিউনিসিপ্যালিটি আছে। হ্যাঁ, তার পাশে। আপনি কে? সালাম। ভদ্রেশ্বর লঞ্চ ঘাটের এক কর্মী জানান, যাত্রীদের সবসময় লাইফ জ্যাকেট পরার কথা বললেও কেউ সে কথা শোনেন না।
যদি অশোকবাবু লাইফ জ্যাকেট পরে থাকতেন তাহলে হয়তো তাকে বাঁচানো যেত। সকালবেলা পৌনে ছটার সময় লঞ্চ গারুলিয়া থেকে বাবু বদেশ্বর বাবুঘাট দিকে আসছিল। এখন লঞ্চ মোটামুটি 3-4 ফুট জাটি থেকে দূরিতে ছিল, কিন্তু মিলে লোক মানে খুব তাড়াহুড়োতে থাকে। ও ভেবেছে কি ও লাফ মেরে জাটিতে চলে আসবে, কিন্তু ও জটিতে জাম্প করতে পারেনি, জটি আর লঞ্চের মাঝখানে পড়ে গেছে। তারপরে লঞ্চটা বন্ধ করে ওকে উদ্ধার করা হয়েছে, এসআই হসপিটালে আনা হয়েছে, কিন্তু সে মারা গেছে। কী নাম আছে শ্রমিকের নাম জানেন? শ্রমিকের নামটা এখন আমার মনে নেই, হ্যাঁ, কিন্তু ওই আমাদের বদেশ্বর জুট মিলে শ্রমিক শ্রমিকরা ডিউটি টাইমে অত তাড়াহুড়ো করে লাইফ জ্যাকেট পরবে না, কারো কথা শুনবে না, কোনো স্টাফ কথা বলে তার সঙ্গে ঝুর ঝামেলা মারপিট করবে, এরকম লাইফ জ্যাকেট ছিল না, এটা আমি মানে বলতে পারি, মনে হয় ওর ছিল না। হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দ বার্তা। পথ দুর্ঘটনায় আহত 26 জন। ঘটনাটি ঘটেছে জামুরিয়া 7 গ্রাম মোড়ের কাছে 2 নম্বর জাতীয় সড়কে। আহতদের চিকিৎসা চলছে আসানসোল জেলা হাসপাতালে। এক ট্রলারের সঙ্গে যাত্রী বোঝাই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হলো 26 জন বাস যাত্রী। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া 7 গ্রাম মোড়ের কাছে 2 নম্বর জাতীয় সড়কে। রাঁচি থেকে কলকাতার অভিমুখে যাওয়া যাত্রী বোঝাই বাসের সামনে হঠাৎ একটি ট্রলার চলে আসায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। আহতদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। ये घटना हुआ, खाना खाने के लिए दानपाट में रुका है ना, उसके बाद गाड़ी चली तो आगे में पेट्रोल पंप है आपका, जाकर के क्या नाम उसका, वहाँ पे एक पैसेंजर उतरा, उसके बाद 2 किलोमीटर चलने के बाद है ना, अचानक से एक कंटेनर इधर घुस गया, रोड क्रॉस कर रहा था, और उस दौरान ही जाके डायरेक्ट फ्रंट पे दम लग गया। इसमें हम लोग करीब 40-50 आदमी। कहाँ से कहाँ जा रहा था? रांची से कलकत्ता था। हम लोग जितना निवास अभी भी यहाँ देख रहे हैं। कितने आदमी भर्ती हुए हॉस्पिटल में? हॉस्पिटल में लगभग 12-13 आदमी, उसमें से 5-6 आदमी अपना करा के रामगढ़ चला गया। रामगढ़ का हम लोग भी रामगढ़ का ही है, पहुंचू का। सर सो रहे थे, हमको लग रहा है कि 3:30-4 बजे की घटना है, हमको लग रहा है बस एक टेलर देखे हैं कि उधर से घुस रहा है, हम लोग को तो बस जब गिरे हैं तो होश नहीं है एकदम पूरा, उसके बाद तो हम लोग को लगा कि क्या हो गया, नया जीवन मिला हमको, तो
तो लगा कि बस गए, हम तो इसको खोजने में लग गए सर कि कहाँ गए कहाँ गए, तो इसका आवाज़ आया बाद में बहुत देर बाद में कि हाँ हम लोग। कितना आदमी थे बस में? बस में ही नहीं बता सकते हैं सर कितना आदमी थे, लेकिन हाँ 25-30 आदमी हम लोग होंगे। तो कितना आदमी इंजर्ड हुए हैं इसमें? कितना आदमी इंजर्ड हुए हैं? इंजर्ड तो मतलब चार पाँच जन। ঘটনার জেরে সাময়িক যানজটের সৃষ্টি হয়। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জামুরিয়া থেকে সৌমিত্র গাঙ্গুলি, রিপোর্ট আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন আরো একবার। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে নার্সিংহোম ভাঙচুর চালালো রোগীর আত্মীয় পরিজনেরা। রান্নার গ্যাস সিলিন্ডার ফেটে গুরুতর আহত হলো তিনজন। কলকাতা উন্নয়ন ভবনে উদ্যান প্রাঙ্গণে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল মঙ্গলবার। দক্ষিণ দিনাজপুর জেলায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিজেপিতে যোগ দিল প্রায় 2500 মানুষ। পশ্চিম বর্ধমান জেলার আমলাজোড়া হাইস্কুল থেকে কলা বিভাগ নিয়ে 90% নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে সামান্য দিনমজুর ঘরের মেয়ে কেয়া ঘোষ। গঙ্গার জলে ডুবে মৃত্যু হলো এক ব্যক্তির। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।